এবার বাড়িতে থেকেই দেওয়া যাবে রক্ত। রক্ত সংকট মেটাতে অভিনব পন্থা পূর্ব বর্ধমানে। লকডাউনের জেরে রক্তের আকাল চারিদিকে। চিকিৎসা করাতে এসে রক্তের অভাবে পড়তে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় স্বজনদের। এই রকম পরিস্থিতিতে অভিনব পদ্ধতি গ্রহণ করলো পূর্ব বর্ধমানের মেমারি পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি। পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি ঘরে থেকেই রক্তদান করুন, এই রকম অভিনব উদ্যোগ নিল জেলার মধ্যে প্রথম এই স্বেচ্ছাসেবী সংস্থা। লকডাউনে রক্তের আকাল চারিদিকে। করোনার কারণে ক্যাম্প না হওয়া বা রক্তদান করা এখনও অনেকটাই সীমিত হয়ে গিয়েছে। এবার ঘরে থেকে অভিনব উদ্যোগ গ্রহণ করলো পূর্ব বর্ধমানের মেমারির পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি। মোট 42টি বাড়ি বাড়ি গিয়ে রক্ত সংগ্রহ করে এনেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। সিধুদার উদ্যোগে এবং লাভ ইউ সিধুদা গ্রুপের যোগ ব্যবস্থাপনায় আজকে ভড়ুকা ব্লাড ব্যাংকের সহযোগিতায় পাল্লার পল্লীমঙ্গল সমিতি ঘরে থেকেই রক্তদানের যে কর্মসূচিটা নেওয়া হয়েছিল সেটা আজ থেকে শুরু হলো। এটা এখন চলবে যতদিন না লকডাউন ওঠে। আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে ঘরে থাকুন এবং ঘরে থেকেই রক্তদান করুন। যারা রক্ত দিতে যান তাদের আমাদের যে হেল্পলাইন নম্বর আছে সেখানে যদি ফোন করেন তাহলে আমরা তাদের বাড়িতে পৌঁছে যাব মেডিকেল টিম নিয়ে, এবং সেখান থেকে সমস্ত নিয়ম মেনে রক্ত তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। এর জন্য বাইরে বেরোবার দরকার নেই কো, আপনারা আমাদের হেল্পলাইনে ফোন করলে আমাদের টিম পৌঁছে যাবে এবং ঘরে থেকেই রক্ত দান করুন, এটাই আমাদের বক্তব্য। এবং এটাই আমরা বলতে চাইছি যে ঘর থেকে বেরোবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আজকে কি হলো? হ্যাঁ, পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে এবং সন্দীপনের সহযোগিতায় এবং আমাদের সন্দীপনের প্রচেষ্টায় আমরা আজকে ঘরে বসে রক্তদান করলাম। একই পরিবারের তিনজন একসাথে আমরা রক্তদান রক্ত দিলাম ফর কোভিড-19 এই ডিজঅর্ডারের মধ্যে। এই অর্ডারে রেখে এই সমস্যার মধ্যে যে সমস্ত হিমোফিলিয়া পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট রক্ত পাচ্ছেন না, তাদের কাছে যাতে এই রক্ত পৌঁছে যায় তার জন্য মহমত উদ্দেশ্যে একই বাড়ির থেকে আমরা তিনজন, আমি, আমার ব্রাদার এবং ওনার ওয়াইফ, তিনজন মিলে রক্তদান করলাম। এবং এই সুন্দর প্রচেষ্টা এবং সুলভ উদ্যোগের জন্য আমরা সত্যি কৃতজ্ঞ এই সকলের কাছে, পাল্লা মঙ্গল পল্লীমঙ্গল সমিতি এবং সন্দীপন সরকারের এই উদ্যোগের কাছে। এই পুরো ব্লাড যে ডোনেশন হচ্ছে সেটা ভড়ুকা ব্লাড ব্যাংক এর তরফ থেকে নেওয়া হচ্ছে। ওনাদের কাছেও আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সহযোগিতায় এবং ওনাদের যে অনবদ্য প্রচেষ্টা এবং সুন্দর পরিকাঠামো, গোছানো পরিকাঠামো, যেটা ব্লাড ডোনেশন ক্যাম্পে সাধারণত খুব একটা দেখা যায় না। সমস্ত রকম ডিসপোজেবল এবং সমস্ত রকম নিয়মকানুন মেনে সমস্ত রকম জিনিসপত্র নিয়ে এসে ওনারা ব্লাড নিয়ে যাচ্ছে। আমি আশা করব এই উদ্যোগ যেন সমস্ত ঘরে ঘরে পৌঁছে যায়। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম শুভেন্দু চক্রবর্তী। অ্যাড্রেস? কর্ণবগ্রাম, বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।